প্রিয় বন্ধুরা, আমি সাইফ মম। সাইফ মম চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগতম। আজকে তোমাদের সাথে নতুন পদ্ধতিতে একটা আলুর চপ শেয়ার করব। চিকেন, আলু, ডিম দিয়ে এই আলুর চপটা তৈরি, খুবই স্পাইসি, ঝাল ঝাল। আমি যেভাবে এই আলুর চপটা তৈরি করেছি সেভাবে যদি তৈরি করে না খাও তাহলে কিন্তু পস্তাবে, আর যদি তৈরি করে খাও তাহলে আজীবন মনে থাকবে। এতটা টেস্টি এবং সুস্বাদু হয়, সসের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সব সময় একই রকম আলুর চপ না খেয়ে এভাবে তৈরি করে তোমরা খেয়ে দেখো, আমার বিশ্বাস তোমাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে দিবে, এতে করে যে কোনো সময় নতুন রেসিপি দিব নোটিফিকেশান চলে যাবে, ইচ্ছে করলেই সেখান থেকে দেখে নিতে পারবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদের প্রতি অনুরোধ রইল, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা। তো চলো শুরু করা যাক। এখানে আমি নিয়েছি দুইটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি দুটো ডিম। এখানে 3 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজটা একেবারে মিহি করে নেওয়ার চেষ্টা করবে। আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা, নিয়েছি 3টা কাঁচামরিচকে একেবারে কুচি করে নিয়েছি। তো আমি যেহেতু এটা স্পাইসি হবে এবং ঝাল ঝাল হবে সেই জন্য কাঁচামরিচ বাড়িয়ে নিয়েছি, তোমরা ইচ্ছে করলেই কাঁচামরিচটা কম দিতে পারো। আর নিয়েছি চিকেনের বুকের মাংস, এটাকে লবণ, হলুদ, গরম মশলা পাউডার, ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। তো দেখো, অন্য পাত্রে ট্রান্সফার না করে এই পাত্রে আমি মিশিয়ে নিচ্ছি। এই আলুর চপটা এতটা টেস্টি, তোমরা যদি আমার দেখানো প্রসেসে তৈরি করে খাও তাহলে বুঝতে পারবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ পাউডার এবং স্বাদ মতো লবণ, 1/4 চামচ মরিচ গুঁড়ো। এখানে আমি গোলমরিচ অ্যাড করবো না, সেই জন্য মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 চামচ ধনিয়া পাউডার। এখন দিয়ে দিবে আমি এখানে 1/4 চামচ চিলি ফ্লেক্স দিয়ে। আমি এখন নুডলসের স্বাদ মশলা একটা দিয়ে দিলাম, এটা দিলে অনেক বেশি টেস্টি হয়, তোমরা এটা দেওয়ার চেষ্টা করবে, এটা অপশনাল, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। এখন সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে 2-1 মিনিট ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, আর দিয়ে দিচ্ছি যে দুটো ডিম রেখেছিলাম সেটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। ডিমটা একেবারে শেষের দিকে দিতে হবে এবং আলতো করে মিশিয়ে নিতে হবে, বেশি চেপে চেপে মেশানো যাবে না, এভাবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। তো মেশানো শেষ, এখন আমি চলে যাব আলুর চপ তৈরি করতে। তো আমি এখানে গোল গোল বলের শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি, এটা তোমাদের ইচ্ছা, তোমরা চাইলে লম্বা করেও তৈরি করে নিতে পারো, আর দুই হাতের কোনো প্রয়োজন নাই, এভাবে হাতের মধ্যে নিয়ে মুষ্টি করে চেপে চেপে নিলেই হবে। এইভাবে সবগুলো আলুর চপ আমার তৈরি করা হয়ে গেল। এই পর্যায়ে চাইলে তোমরা প্রয়োজন করে রেখে দিতে পারো। চলে যাচ্ছে দ্বিতীয় দফে। এই ভিডিওটা আমার কেন জানি এরকম হয়ে গেল আমি খেয়াল করিনি, লম্বালম্বিভাবে হয়ে গিয়েছে, সেই জন্য দুঃখিত। এখানে 1 কাপ পরিমাণে বেসন নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণে ময়দা এবং 1 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া, অল্প কিছুটা পরিমাণে হলুদ পাউডার এবং মরিচ গুঁড়া দিয়ে এই ব্যাটারটা আমি তৈরি করে নেব। নর্মালি আমরা যেভাবে ব্যাটার তৈরি করি, বেসনগুলো যেভাবে তৈরি করি সেভাবে তৈরি করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস, আর লবণের পরিমাণটা তোমরা বুঝে শুনে দিবে, যেহেতু আমি এখানে সয়া সস অ্যাড করেছি লবণটা বুঝে শুনে দিতে হবে। তো দেখো, এইভাবে একটা আঙ্গুল ডুবিয়ে দেখতে হবে তোমার ব্যাটারটা একদম ঠিক আছে কিনা। তো ব্যাটারটা মোটামুটি ঠিক, এখন আমি চলে যাব ভাজতে। ভাজার জন্য চুলায় তেল গরম করে নিয়েছি, এখন আমি আলুর চপগুলো ভেজে নিবে। এইভাবে চিকেন শাসলিকের ভিতরে ডুবিয়ে যদি তোমরা দাও তাহলে প্রত্যেকটা আলুর চপ সমান হবে। তো চাইলে তোমরা হাতের সাহায্যেও করতে পারো, ওটা আরেকটা পদ্ধতি দেখিয়ে দিলাম। এইভাবে করে প্রত্যেকটা আলুর চপ আমি ছেড়ে দিচ্ছি। এখন আলুর চপগুলো আমি উল্টিয়ে ফাল্টিয়ে ভেজে নেব। এইভাবে সুন্দর একটা কালার আসার পর এখন সবগুলো আলুর চপ উঠিয়ে পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই আলুর চপটা চিকেন, আলু এবং ডিম দিয়ে তৈরি, এতটাই মজার, স্পাইসি, ঝাল ঝাল,
বিকেলে চায়ের সাথে তোমরা খেতে পারো, ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। স্পাইসি আলু সপটা সসের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ তোমাদের বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। একটা ব্যঙ্গি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং টেস্টি হয়েছে, তোমরা একবার হলেও বাসায় ট্রাই করার অনুরোধ জানাচ্ছি। আজকের মতো আসি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।